আজকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলো ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রী কম বেশি প্রত্যেকেই একটা জানার ইচ্ছে থাকে একটা কিউরিওসিটি কাজ করে যে এই সমস্ত বিষয়গুলো কিভাবে কি হয় যেমন আপনারা অনেকে জানতে চাইছেন প্রথম দিন যে রুমে পরীক্ষা থাকবে অন্যান্য পেপারগুলো কি ওই রুমেই হবে নাকি রুম পরিবর্তন হয় রুম চেঞ্জ হয় আবার অনেকে জানতে চাইছেন যে রুমে আমার পরীক্ষা থাকবে আমার হয়তো বাংলা আছে অন্যান্য ছাত্রছাত্রীদেরও কি একই সাবজেক্ট নাকি অন্য কোনো সাবজেক্টের ছাত্রছাত্রী আমার পাশে থাকবে আবার আপনারা অনেকে জানতে চাইছেন ছেলেদের মেয়েদের কি একসাথে রুম মানে একই সাথে পরীক্ষা একই রুমে নাকি ছেলেদের আলাদা রুম মেয়েদের আলাদা রুমে এইভাবে আপনারা অনেকে জান জানতে চেয়েছেন আবার অনেকে জানতে চেয়েছেন কীভাবে এখানে সিট ফেলা হয় তো এই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন এগুলোই সহজ সরল অথচ অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে শুরুতে বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের বলবো রাত পোহালেই আপনাদের টার্ম ইন এক্সাম তাই নেতাজি ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা মনের মধ্যে সাহস রাখুন পজিটিভ চিন্তা মনের মধ্যে রাখুন সব কিছু আপনাদের ভালো হবে যেভাবে আপনারা এওসি টু দেখেছেন এওসি টুতে ফিডব্যাক দিয়েছেন সেই জায়গা থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই কয়েকদিনে আপনারা যে যেভাবে পেরেছেন সময় দিয়েছেন আপনারা কয়েক পাতা হলেও পড়াশোনা করেছেন এটাই আপনাদের একমাত্র ভরসা আপনাদের মনের একটা জোর যে আপনারা পড়াশোনা করেছেন তাই মনের মধ্যে সাহস রাখুন আপনাদের সমস্ত কিছু ভালো হবে সব কিছু পড়ার মধ্যে থাকবে রকমভাবে উল্টাপাল্টা চিন্তা আপনারা রাখবেন না আপনারা মনের মধ্যে সাহস রাখুন সব কিছু ঠিকঠাকভাবেই হবে এইবারে যে প্রশ্ন আপনারা রেখেছেন যে এই যে একই রুমে পরীক্ষার ব্যাপারটা দেখুন প্রথম দিন যে রুমে পরীক্ষা পড়বে ওই যে রুম ওই রুমেই যে অন্যান্য পেপারগুলো প্রত্যেকটা পড়বে সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই রুমের পরিবর্তন হবে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে অন্য পেপার আবার ওই রুমে হয়তো পরে আসতে পারে কিন্তু ওই রুমেই যে প্রত্যেকটা পেপার আপনার কমপ্লিট হবে সেইভাবেই যে সিট ফেলবে সেই রকম কিন্তু হয় না এবারে কোন রুমে পরীক্ষা পড়েছে সেটা আপনারা কিভাবে জানবেন সেটা আপনারা জানবেন যে যেখানে আপনার এক্সাম সেন্টার সেই যে মেন গেট সেখানেই কিন্তু ওইখানে লিস্ট ওনারা দিয়ে দেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে এত রোল নাম্বার থেকে এত রোল নাম্বার পর্যন্ত এই এত নম্বর রুমে এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার পর্যন্ত এত নম্বর রুমে তো আপনি কিন্তু বাইরে থেকেই জানতে পারবেন যে আপনার কত নম্বর রুমে পরীক্ষাটা আপনাকে আজকে দিতে হবে তো আপনাকে সেই রুমেই কিন্তু সেই পেপার দিতে হবে তারপরের দিন আবার আপনি জানতে পারবেন আপনার ওই পেপার কত নম্বর রুমে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রুমের পরিবর্তনটাই হয় এবারে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার হয়তো বাংলা যে রুমে আমি পরীক্ষা দেব অন্যান্য ছাত্রছাত্রীদের কি মানে বাংলা থাকবে নাকি অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে দেখুন এখানে আপনার সাবজেক্টই থাকবে আপনার বাংলা থাকলে আপনি যে রুমে পরীক্ষা দেবেন অন্যান্য ছাত্রছাত্রীদের বাংলাই থাকবে অন্য সাবজেক্ট সাধারণত থাকে না এবারে আপনারা অনেকে জানতে চাইছেন যে এখানে ছেলেদের জন্য কি আলাদা রুম মেয়েদের জন্য আলাদা রুম নাকি একই সাথে একই রুমে পরীক্ষা হয় দেখুন এখানে আপনার যেভাবে রোল চলে এসছে নাম্বার চলে এসছে সেইভাবেই কিন্তু সিট দেওয়া হবে এখানে ছেলেদের জন্য আলাদা বা মেয়েদের জন্য আলাদা এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনার ডান দিকে আপনার বান্ধবী থাকতে পারে আপনার পেছনে আপনার বান্ধবী থাকতে পারে অন্য স্টাডি সেন্টার তাদের কোনো ছাত্রছাত্রী থাকতে পারে তো এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা সেই রকম কোনো কিছু নেই একই রুমে ছাত্রছাত্রীদের পরীক্ষা পড়বে তো এটা নিয়ে অন্য কোনো রকম কোনো কিছু হয় না শুধু রুমের পরিবর্তন হতে পারে এবং বা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আপনারা বাইরে থেকেই জানতে পারবেন এবারে আপনারা জানতে চাইছেন যে এখানে যে পরীক্ষার সিট সেটা কীরকম কি ফেলা হয় দেখুন এখানে এই পরীক্ষার সিট এটা হয় আই ক্যাটাগরি ফলো হয় নয়তো জিজ্ঞাক জেড ক্যাটাগরি ফলো হয় অনেক সময় দেখা যায় যে একই বেঞ্চে হয়তো তিনজন এই রকম হয়েছে তবে অন্যরকম কোনোরকমভাবে কোনো কিছু হয় না সব কিছু সহজ সহলভাবে হবে এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে মনের মধ্যে সাহস রাখুন একেবারেই ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো জায়গা নেই আগামীকাল বিডিপি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষা আছে এই সমস্ত কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই আপনারা সব কিছু ভালোভাবেই হবে আর ইউজি ছাত্রছাত্রী আপনারাও মন দিয়ে পড়াশোনা করুন কারণ পুজোর পরেই পরীক্ষা আর পুজোর পরে পরীক্ষা সময়টা অনেকটা পাওয়া গেলেও কিন্তু একটা যে পুজোর হাওয়া সেটা যখনই কিন্তু মানে শুরু হবে তখনই কিন্তু পড়া থেকে অনেকটা সরে যেতে একটা মন চাইবে এখানেই কিন্তু শক্ত হয়ে পড়াশোনার জন্য সময়টা দিতে হবে কারণ পুজোর পরে পরীক্ষা পুজোর পরে পরীক্ষা দেখতে গেলে অনেকটা সময় কিন্তু এই পুজোর যে আবহাওয়া সেইখানে পড়াশোনা করাটাই টাফ ব্যাপার তো এই রকমভাবে হবে আপনাদের প্রত্যেকের সব কিছুই ভালো হবে ভয় পাবেন না মনের মধ্যে সাহস রাখুন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ